আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও এবং কিছু ইনফরমেশন নিয়ে হাজির হলাম এসকে হাবিব ব্লগের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, ড্রাগন ফল হাইলোসেরিয়াস ক্যাকটাসে জন্মে, যা হনুলুলু রানী নামে পরিচিত, যার ফুল কেবল রাতেই খোলে। আপনারা জানেন কি, ড্রাগন ফল কিন্তু বাংলাদেশের কোনো ফল নয়। ড্রাগন ফল দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকার স্থানীয়, আজ এটি সারা বিশ্বে উৎপাদন হচ্ছে। ড্রাগন ফলের আরও কিছু নাম রয়েছে, যেমন পিটায়া, পিটাহায়া এবং স্ট্রবেরি নাশপাতি সহ অনেক নামে এই ফলটি বিশ্বে পরিচিত। ড্রাগন ফলের নামকরণ, দুটি সবচেয়ে লাল সাধারণ প্রকারের সবুজ আঁশযুক্ত উজ্জ্বল লাল ত্বক রয়েছে, যা ড্রাগনের মতো, তাই এর নাম হয়েছে ড্রাগন ফল। বন্ধুরা, সবচেয়ে ব্যাপকভাবে উপলব্ধ বা এবং উৎপাদন জাতের মধ্যে কালো বীজের সাথে সাদা সজ্জা রয়েছে, যদিও লাল সজ্জা এবং কালো বীজের সাথে একটি কম সাধারণ প্রকারও বিদ্যমান। আরেকটি জাত যেটা অনেক উৎপাদন হচ্ছে সেটা যাকে বলে হলুদ ড্রাগন ফল, এর চামড়া হলুদ এবং কালো বীজ সহ সাদা সজ্জা রয়েছে। ড্রাগন ফল দেখতে বহিরাগত হতে পারে, তবে এর স্বাদ এবং গুণে অন্যান্য ফলের মতোই। এর স্বাদ একটি কিউই এবং একটি নাশপাতির মধ্যে একটি সামান্য মিষ্টি ক্রস হিসেবে বর্ণনা করা হয়েছে। ড্রাগন ফলের পুষ্টি উপাদান, ড্রাগন ফলের ক্যালোরি রয়েছে প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি এবং আয়রন এবং ম্যাগনেশিয়াম রয়েছে। উচ্চ পরিমাণে ফাইবার এবং ম্যাগনেশিয়াম, সেই সাথে উচ্চ অত্যন্ত কম ক্যালোরি সামগ্রী দেওয়া ড্রাগন ফল একটি উচ্চ পুষ্টিগুণ ফল হিসেবে বিবেচিত হতে পারে। তো বন্ধুরা, এখন চলুন এই ড্রাগন ফলের ভিডিওটার মধ্যে, আসলে এই বাগানে পর্যাপ্ত ড্রাগন ফল এই মুহূর্তে নাই, কিছু কিছু ফল রয়েছে এবং কিছু গাছে ফুল এসেছে। আমি ঘুরে ঘুরে এই ড্রাগন ফলের বাগানটি আমি আপনাদের দেখাতে চাচ্ছি, তো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই গাছটিতে একটি ড্রাগন ফল দেখা যাচ্ছে, আমি হাত দিয়ে যেটা দেখিয়ে দিলাম। এবং আমার ডানে বাঁয়ে অনেকগুলো যে গাছগুলো দেখতেছেন বন্ধু, এগুলো হলো ড্রাগনের ফুল, এই ফুল থেকেই পরবর্তীতে ড্রাগন ফলটা ধরে। হ্যাঁ, এই যে ক্যামেরার সামনে যেগুলো দেখতেছেন এগুলো হলো ড্রাগনের ফুল, এবং এই ফুলটা কেবলমাত্র রাত্রেই ফোটে। এই যে আরেকটি ড্রাগন ফল। বিষয়টা আসলে আশ্চর্যজনক মনে হলেও ড্রাগন ফলটা শুধু রাত্রেই ফোটে, এটা কিন্তু আমি আগে জানতাম না। দিনে ফল, ড্রাগন ফলটা বা ফুলটি বন্ধ হয়ে থাকে, এই যে ফুল। এবং এই যে এই গাছে দেখা যাচ্ছে, এই গাছে আরেকটি ফল দেখা যাচ্ছে, এই গাছে আরেকটি ফল দেখা যাচ্ছে। ওয়াও, আসলে ড্রাগন ফলটি যেমন দেখতে যেমন আকর্ষণীয় এবং খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। ড্রাগন ফলটা যদি একবার কেটে দেখেন তাহলে অবশ্যই আপনাকে খেতে মন চাইবে। এই গাছটিতে ড্রাগন ফলটি আছে কি না, এই গাছে নাই, এই গাছটিতে নাই। সামনে বামে দেখি, সামনে আগাই দেখি, আর একটু। হ্যাঁ, আমার ডান পাশে গাছটি তো একটা ড্রাগন ফল ছিল, বাট আমি মিস করলাম। এগুলো সব ড্রাগন ফুল, এই গাছে ফল নাই। বন্ধুরা, এই বাগানটিতে খুব বেশি ফল আসলে এখন পর্যন্ত আসে নাই, সামনে আসবে বলে বাগান মালিক ধারণা করতেছেন। এই গাছটিতে এই সামনে 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 হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এক জায়গায় একটি, উপরে একটি, দুটি, তিনটি, চারটি, এখানেও চারটি ড্রাগন ফলটা দেখা গেল। এই গাছটিতে অনেক বড় একটি ফল রয়েছে, প্রায় 600 গ্রামের মতো ওজন হতে পারে, নাও হতে পারে, এটা যা ধারণা করলাম। এই গাছ, হ্যাঁ, আমার এই গাছটিতে দেখুন, এই যে একটি ড্রাগন ফল, ওই যে উপরে আরেকটি, হ্যাঁ, বাম পাশে আরেকটি ফল আছে। দেখি আরেকটু সামনে, এই গাছটিতে অবশ্য খুব চমকপ্রদ ফুল আসছে, এই গাছে অনেকগুলো ফুল আসছে এবং ফলও সামনে হয়তো আসবে। হ্যাঁ, এই গাছটিতে একটি ফল আছে, ফুলটা অনেক সুন্দর, এই জন্য ফুলটা টাচ করে দেখলাম আর কি। এই ফুলটা অনেক সুন্দর এবং রাত্রে ফুলটা ফুটলে কিন্তু অনেক সুন্দর দেখায়। প্রশ্ন করতে পারেন, আপনি কি রাতে ফুল দেখছেন? হ্যাঁ, সত্যি আমি রাতে দেখেছি। এই গাছটা কি? হ্যাঁ, এই যে পলিমোরান আছে, ওয়াও, এই ফলটা কিন্তু অনেক বড় ফল, এটি অনেক বড় ফল। এবং এই পাশে আরেকটি পলিব্যাগে আছে। হ্যাঁ,
এইখানে একটি ফল দেখা যাচ্ছে, এখানে এই যে এই পলিব্যাগের ভিতরে আরেকটি বড় ফল আছে, যদিও এটি এখনো লাল বর্ণ ধারণ করে নাই, অর্থাৎ পাকে নাই, পরিপক্ব হয়নি ফলটি। এ পাশে আরেকটি পলিব্যাগ আছে। বন্ধুরা একটি কথা বলতে ভুলে যাব, আমি নতুন নতুন কোনো না কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হই, যেমন আজকে ড্রাগন ফল বাগানটি দেখাচ্ছি, এর আগে খেজুর বাগান দেখিয়েছি, তারপরে চলন বিল দেখিয়েছি, এয়ারপোর্ট দেখিয়েছি, তারপরে আমের বাগান দেখিয়েছি। তো আসলে বিভিন্ন ধরনের, তারপর রাজশাহী শহরের ভিডিও দেখিয়েছি। তো এক এক দিন এক একটা টপিক নিয়ে, আমার মূলত ঘোরাঘুরি ব্লগ এবং ট্রাভেলিংয়ের উপরে। তো রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাকে কমেন্ট আকারে পরামর্শ দিয়ে জানান, আমি আপনাদের মতামত অক্ষর অক্ষরে যাচাই করার এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো আরও ভালো হবে এবং চমকপ্রদ কোনো কন্টেন্ট নিয়ে থাকবে। তো বন্ধুরা, এই আশা রেখেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম আবারও।